আর্থিক ব্যবসা বাণিজ্যের সমস্যা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে। স্ত্রী যদি ভালো হয় তাকে ভালো থাকতে দেন আপনি, আর সে যদি ঘরের কোনো জানামাজ বিষয়ে বসে একবার দোয়া করে কেঁদে দেয়, খোদা তুমি আমার স্বামীর এই সমস্যাটা দূর করে দাও, আমার দোয়া যদি বেশি শুনবেন আল্লাহ তার দোয়া, বিবি রহমত তার প্রমাণ। বিবি রহমত দোয়া কোনো আল্লাহ সইতে পারলেন না, আল্লাহ বলেন যাও আমার আইউকে এখন থেকে আমি আর এই পরীক্ষা দিতে দিব না, চলে যাও, তাকে বলে দাও গরম পানি ঠান্ডা পানি দিয়া গোসল করলেন, আল্লাহ তালা বলে দিলেন আমি তাকে ভালো করে দিয়ে দিলাম, 18 বছর আগে যেমন ছিলেন আইব সালাম তেমনই হয়ে গেলেন, দেহে একটা ছোট্ট দাগ নেই, যে এত বড় বড় ঘা হয়েছিল ভালো হয়েছে, একটু দাগ তো থাকতে পারে না। সেখান থেকে একটু দূরে একটা পাথরের উপরে সাইয়েদুনা আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তালা বসতে বললেন, পাথরের জবান খুলে গেল, পাথর বলছেন আইয়ুব আলাইহিসসালাম কে হুজুর যদি আপনি আমারে হুকুম করেন আমি উড়ে যাব ওই জাতির কাছে যারা 100 কিলোমিটার দূরে আপনাকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিল, স্তূপের ময়লার স্তূপের পাশে আপনাকে রেখে গিয়েছিল, তাদের কাছে আপনাকে আমি নিয়ে একটু দেখায় নিয়ে আসি, আল্লাহর নবী যেমন ছিলেন তেমনই আছেন। হযরতে আইয়ুব আলাইহিসসালাম বলেন 18 বছর ধরে যদি আমি সবুর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, ভালো হবার পরও আমি সেই ধৈর্য ধরতে পারবো, যারা আমাকে এত কষ্ট দিয়ে রেখে গেছে, তিরস্কার করেছে, তাদের কাছে আমি দেখাতে যাব না যে আমি ভালো হয়েছি, তারা মনে কষ্ট পাবে এমন কথা আমি কোনোদিন বলতে পারবো না, সুতরাং যেখানে আছি সেখানেই থাকবো আমি, তুমি যেও না, 18 বছর সবুর করেছি, সব সবুর আমি নষ্ট করব তাদেরকে দেখাতে গিয়ে, এই দেখো আমি ভালো হয়েছি না, বরং ওরা যেন জানতে না পারে আমি কি হয়েছি, ওরা কষ্ট পাবে, তাহলে কেউ লজ্জা পাবে, আমি লজ্জা দিতে চাই না, আমি কষ্ট দিতে চাই না। সে পাথরটি এখনো আছে, ওটা ব্র্যাকেট করে রাখা হয়েছে ঘিরে, শুধু আমরা দেখে এসেছি যে এই পাথরটিতে বসছিলেন, পাথর বলেছিল যে আপনি হুকুম দেন আমরা সেখানে গিয়ে দেখাই নিয়ে আসি, বন্ধ পানির কুয়ার নিচ থেকে পানির লাইন টেনে ওখানে একটা পানির লাইনও দেওয়া হয়েছে, দেয়ালের মধ্যে গোল করে লোকেরা ওই পানি, যে পানি তার পায়ের তলা দিয়ে বেরিয়েছিল সে পানি আজও প্রবাহিত হচ্ছে, নবীরা চলে যায়, নবীদের মুজেজা যায় না, মুজেজা নবীদের অবিকল ওই রকম থাকে, কেমন পর্যন্ত থাকবে, নবী আইয়ুব আলাইহিসসালাম চলে গেছেন, তার মর্যাদা, তার কেরামত, তার মুজেজা এখনো আছে, ওই পানি চলতেছে এখন, আমরা সে পানি খেয়ে আসছি, আমরা সে পানি মুখে দিয়ে আসছি, আমি সেখানে গিয়েছিলাম ওই পানির কলে, এবং যে সে কুয়া হয়েছে, কুয়ার মধ্যে পাথর দিলে এখন টের পাওয়া যায় নিচে পানি, এবং পানি দূষিত হয়নি, পানিতে কোনো জার্ম নাই, ব্যাকটেরিয়া নাই, ভালো পানি, সব পানি চেয়ে এগুলো ভালো পানি। তো সেই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু, এক এক করে আল্লাহ তাআলা তারা হাল সব দিয়ে দিলেন। কিছুক্ষণ সকালবেলা বিবি রহমত মনে করলেন রাতটা তো আমি এভাবেই কাটালাম, তো সকালবেলা যাই, যদি স্বামীর রাগ একটু কমে থাকে হয়তো বা তিনি আমার প্রতি দয়াবান হবেন, আমি বুঝিয়ে বলতে পারবো যে ব্যাপারটা কি হয়েছে। তো সকালবেলা গেলেন, যাই দেখলেন যে ওখানে স্বামী নাই, শুধু সেই ছেঁড়া পাটা কাঁথাগুলো পড়ে আছে, কেউ কোনো মানুষ নাই, সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলেন, 18 বছর তিনি ধৈর্য ধরেছেন, আজ আর ধৈর্য ধরতে পারলেন না, তিনি পাগলের মতো জঙ্গলে ছুটোছুটি করতে লাগলেন, কোথায় আমার স্বামী, কোথায়, কে নিয়েছে তোমরা, একইভাবে তামাম জঙ্গলের মধ্যে ছুটোছুটি করে দৌড়াদৌড়ে করে একই চিৎকার করে, কে তোমরা আমার স্বামীর এখান থেকে নিয়ে গেলা, কে তোমরা খেয়ে ফেললা, নাকি তাকে মেরে ফেললা, কেন আমি দূরে সরে গেলাম, 18টি বছর আমি যাকে বুকে আগলায় ধরে রাখলাম, 18 বছর পর্যন্ত আমি যার রক্ত এবং পুজ চুষে আমি জিব্বা দিয়ে চেটে ফেলে দিলাম, আমি কেন একটু সময়ের জন্য আমি তাকে এখানে রেখে গেলাম, এই ভুলটা আমি কেন করলাম, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। বনে জঙ্গলে দৌড়াতে দৌড়াতে কখনো তার পা ছিঁড়ে গেছে, কখনো চুল ছিঁড়ে গেছে গাছের কাটার সঙ্গে লেগে, কখনো দেহের চামড়া ছিঁড়ে গেছে, রক্তাক্ত হয়ে দৌড়ায় আবার ফিরে আসে, যেখানে আমার স্বামী ছিল
সেখানে আরেকবার আমি একটু দেখে আসি, আবার দেখে ওখান থেকে আবার দৌড় দেয় পাগলের মতো, দৌড়াতে দৌড়াতে এক সময় জঙ্গলের বাইরে যে আকাশের দিকে উঠ করে চিৎকার দিয়ে ডাক দেয়, খোদা গো তুমি আমার স্বামী ধনকে তুমি নিয়ে যেও না, যেখানে যে অবস্থায় থাক না কেন, জীবিত থাক আর মুর্দা থাক, খোদা তুমি তার চেহারা মুবারককে আমাকে একটু দেখাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহ কবুল করলেন। হ্যাঁ, এরকম দোয়াই কামনা করেছিল। বলো, সাথে সাথে দেখে আইয়ুব আলাইহিস সালাম পাথরের উপরে বসা, ওনাকে আইয়ুব আলাইহিস সালামের সামনে নিয়ে দাঁড় করে আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, তুমি দৌড়দৌড়ি করছো কেন মহিলা, কি হয়েছে? তো বলে, দেখেন ভাই, আমার বড় বিপদ হয়েছে, আমার স্বামী হারিয়েছে, আমি এতদিন 18 বছর স্বামীকে আগলিয়ে রাখলাম, সেই স্বামীকে ছেড়ে গত রাত্রে একটু আলাদা হয়েছিলাম, ফিরে এসে দেখি স্বামী নাই। তোমার স্বামী দেখতে কেমন ছিল? তো বিবির রহমত বলছে, যখন তিনি ভালো ছিলেন তখন একবারে হুবহু আপনার মতো ছিল, তো অসুখ হওয়ার পর তো ওনার চেহারা বিকৃতি হয়েছে, চামড়া বিকৃতি হয়েছে, আমার মতোই ছিল। মহিলা, ভালো করে তাকিয়ে দেখো একবার আমি কে, তাহলে কি? হ্যাঁ, যাবে তো তাই ঠিক, আমি তোমার স্বামী আই, তুমি ভালো হলে কি করে, তুমি এত সুন্দর হলে কি করে, যাও তুমিও যাও, তোমার দেহ ফেটে গেছে, 18 বছরে তোমার চেহারা চেহারা নাই, তোমার তোমার শরীর শরীর নাই, এবং তুমি দৌড়দৌড়ি করেছো জঙ্গলে, এবং সে দৌড়দৌড়ি করতে গিয়ে তোমার চামড়া ছিঁড়ে গেছে, কোথাও চুল ছিঁড়ে গেছে, পা ফেটে গেছে, ওই যেখানে যেখানকার পানি খেয়ে আমি ভালো হয়েছি, তুমিও সে পানি খেয়ে আসো, যাও ওই যাও। বিবি রহমত সে পানি পান করলেন এবং চেহারায় ছিটা দিলেন, 18 বছর আগে বিবি রহমত যেমন ছিলেন মুহূর্তের মধ্যে তেমনই হয়ে গেলেন। অলৌকিকতা, স্বামী স্ত্রী এক জায়গায় ওই পাথরের উপরে বসলেন, আল্লাহর কাছে দুইজন ফরিয়াদ করলেন, রব্বে আল্লাহ গো তুমি মেহরবানি করে আমাদের আত্মীয় স্বজন আমাদের বাচ্চাদেরকে তুমি দাও, নব্বিলা রব্বিলা তাজারনি ফারদাও আন্তা আন্তা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাদের ওয়ারিসগুলোকে দাও। যেই ছেলে মেয়েদেরকে হারিয়েছি 18 বছর পরে যদি আমার চেহারা এত ভালো হয়, আমার স্ত্রী ভালো হয়ে যেতে পারে, আল্লাহ তুমি আমার সন্তানদেরকেও ফিরাইয়া দিতে পারবা। দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু আহলাহু মিসলাহুম, তারা যেরকম ভালো হয়ে গেল, তাদের তাদের আহাল তাদের ছেলে মেয়ে, ওয়া হাবনা লাহু সূরা সাদে আল্লাহ বলেন, ওয়া হাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, তারা যেমন ভালো হয়ে গেলেন, সন্তানদেরকে আল্লাহ তাআলা অত সুন্দর করে 18 বছর আগে যেমন ছিল তেমন সন্তান দিয়ে দিলেন। বাচ্চাই ফিরিয়ে দিলেন, তক্তা ফিরিয়ে দিলেন, গদি ফিরিয়ে দিলেন, দরবারে ফিরিয়ে দিলেন, বাগবাগিতে ফিরিয়ে দিলেন, সমস্ত জীব জানোয়ার পশু পাখি ফিরিয়ে দিলেন, অর্থাৎ যেগুলো মারা গেছে সেগুলো না, নতুন করে আল্লাহ তাআলা আবার অতগুলো ওই কবর থেকে উঠে এনে দিয়ে যেখানে তারা ছিল দিয়ে দিলেন। এবার আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি তো ওয়াদা করেছিলাম, ওয়াদা কি হবে, তোমাকে ব্যাচ মারতে চেয়েছিলাম 100 ব্যাচ, তুমি তৈরি হও। বিবির রহমত বলে, অবশ্যই আমাকে আপনি 100টা মারতে চেয়েছেন, আমি মান্নত কষ্টকে মারেন, 100টা মারার পর যদি আমি বেঁচে থাকি থাকলাম, যদি মরে যাই আমার কোনো আপত্তি নেই, আপনি ভালোবাসেন তো এটি আমাকে। আমরা তো স্বামীকে ওইভাবেই ভালোবাসি যতক্ষণ আজরাইল না আসে, আজরাইল যখন এসে যায় তখন দেখিয়ে দেই স্বামী মরাটা ওই পরে আছে, ওদিকে যাও এদিকে না, যতক্ষণ আজরাইল না আসে ততক্ষণ স্বামী আমার লাঙ্গল নিয়ে হলো তোমার খেদমত করব, কিন্তু আজরাইল যখন এসে যায় তখন দেখিয়ে দেয় রুগী ওই ঘরে আছে আমি না। এইরকম আমাদের ভালোবাসা। বাকি কথা আমরা একটি ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আবার বলবো। ওগুলো আপনি আবার দিয়ে দেন, সন্তান দিয়ে দিলেন আল্লাহ তাআলা, ওয়াহাব না যিকরা লিল আবিদিন, এবং তাকে আল্লাহ তাআলা সব কিছুই দিয়ে দিলেন। এখানে আল্লাহ বলছেন, এইবার প্রসঙ্গ চলে আসলো, 100টা দৌড়া মারতে চেয়েছিলাম কি করা যাবে, বিবি বলছে ঠিক আছে আপনি মারলে আমার কোনো অসুবিধা নেই, আপনার হাতে মরে যাওয়া, এখন তো আপনারা বলবেন যে হ্যাঁ স্বামী স্ত্রীকে পিটাইয়ে মারবে স্ত্রী রাজি হলো, এটা কোনো মানবতা হলো, মানবতাবাদী যারা আছেন আর কি। বিবি রহমত জানে যে আল্লাহ তালা আমাদেরকে কন্ট্রোল করছে, নিশ্চয়ই আল্লাহ এটারও ব্যবস্থা করবে, আর উনি যদি পিটাইয়ে মারে আমাকে, এভাবে আমার মৃত্যু কপালে থাকে, আরে কিছু করার নয়। তিনি রাজি হয়ে গেলেন, আল্লাহ তালা বললেন,
ايوب রে সব কিছু তুমি ফিরাইয়া পাইছো তোমার বিবির দোয়ার বরকতে। এই বিবির এক রাতের কান্না আমি আল্লাহ সহ্য করলাম না। তুমি আইয়ুব যদি আরো 18 বছর কাঁদতে আমার কাছে ভালো লাগতো, তোমার ওষুধ আমি বাড়াই দিতাম, কিন্তু আমার বিবি রহমতের কান্না আমি আল্লাহ তালার সহ্য হয় না। তার ওসিলায় তুমি সবকিছু ফিরে পেলে, সুতরাং 100টা দররা তুমি তাকে মারতে পারো না। আমি আল্লাহ তালা তোমার মান্যত কবুল করতে হবে, তুমি মিথ্যা কথা বলতে পারবা না, দররা মারতেই হবে। তবে একটা হিকমত আমি শিখাই দিচ্ছি মাঝখান দিয়ে, একটা কৌশল, সেটা হলো এই ফৌজ বেয়াদি কাফিরসান ফাদর দি ওয়ালা তাহনাত ইন্না ওয়াজাদনাহু সাবিরা নিমাল আবদু ইন্নাহু আওয়াব। 100টা গুচ্ছকে, 100টা গোমের গাছকে একখানে করে ফোন, অর্থাৎ 100টা যেটা তুমি পিটাতে চেয়েছিলে সেটা 100টাকে একখানে করো। বড় হলো বলে হ্যাঁ, ওটা একটা দিয়ে একটা পিছু নিতে, এর বেশি দিতে পারবো একটা, অদর বিহি না থাকা, এটা বেশি দিতে পারবো না, একটাই দিবা, একটা পিছু নিয়ে দিবা। হ্যাঁ, তুমি তার প্রতি জুলুম করতে পারবা না, একটা পিছু নিয়ে দিবা। তাহলে একটা দিলে ওর মধ্যে 100টা আছে, আমি 100টা ধরে নেব। কিন্তু এটা প্রত্যেকের ক্ষেত্রে নয়, শুধু বিবি রহমত এবং হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিসসালামের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে এটা হবে না। হযরতে আইয়ুব 100টিকে এক জায়গায় করে বিবি রহিমার উপরে একটা মাত্র আঘাত করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়ে নিলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আইয়ুবকে আমি এইভাবে ধৈর্যধারী হিসেবে পেয়েছি, তাকে পেয়ে গেলাম সবরকারী, চমৎকার নেমাল আব্দু, তার চাইতে আর চমৎকার ধৈর্যধারী আর কেউ ছিল না, আমি তার উপরে এত খুশি। ইন্নাহু আওয়াব, আমি যখন আমার কাছে তাকে ডেকে আনবো, আমার প্রিয় ভাজন করি আমি তাকে আমার কাছাকাছি করতে নিয়ে আসবো। অর্থ দাঁড়াইল কি, সব কিছু তিনি আবার পেয়ে গেল, মাঝখানে 18 বছর স্বপ্নের মতো চলে গেল। তাহলে কিছুই যখন করার নাই, তখন কেউ যদি সবুর করে আর ধৈর্য ধরে, তাহলে আর তাওয়াক্কুল যদি করে যে এটা হবার হয়েছিল হবে, এটা তাওয়াক্কুল, তাহলে টেনশন কম আসবে, রোগ ব্যাধি কম। সেই জন্য বিবি রহমত ওনার মাজার শরীফ আছে ওখানে, ওরফা থেকে 100 কিলোমিটার পূর্বে একটা পাহাড়ের উপরে সাইয়েদুনা আইয়ুব আলাইহিসসালামের শরীর, সেখান থেকে নেমে একটা মসজিদ, সেখান থেকে নেমে আবার 500 মিটারের মতো হাঁটলে পূর্ব দিকে ওখানে সাইয়েদুনা আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী বিবি রহমতের মাজার শরীফ। ওখানে আমরা একটা জিনিস দেখলাম কি, সারা বিশ্ব থেকে মানুষ জিয়ারত করতে আসে, তো তো সবাই ওখানে এসে পাক করে খায়, ওখানে থাকে 2-3 দিন করে থাকে, জিয়ারত করে চলে যায় যারা লোকাল। আমরা তো চলে এসেছি, কিন্তু দেখলাম যে ওরা থাকবে, সবাই তাবু করেছে, গাছের গাছের ছায়াও আছে, সেখানে গাছ করা, বড় একটা বাগান করা হয়েছে, একটা কিনারে উঁচু জায়গায় ছোট্ট একটা ঘর মতো ওখানে ভেতরে তার কবর। তো যখন আমাকে দেখিয়ে দিল ওখানকার গাইড যে এটাই বিবি রহমতের কবর, তিনি 500 মিটার দূরে সাইয়েদুনা আইয়ুব আলাইহিসসালামের কবর। আমরা কিন্তু আগে বিবি রহমতের কবর জিয়ারত করেছি, পরে সন্ধান পেয়েছি সাইয়েদুনা আইয়ুব আলাইহিসসালামের সন্ধান পেয়েছি। বিবি রহমতের কবরে দাঁড়াবার পর তো কলিজা ভেঙে আসলো পৃথিবীতে, যে মা মায়ের মতো, যে পৃথিবীতে এত দরদি মানুষ মহিলা হতে পারে এবং এত স্বামী প্রতিপ্রাণা মহিলা হতে পারে, মা আপনার থেকে বেশি কেউ আর নিদর্শন দিতে পারে নাই, আপনার থেকে কেউ বেশি স্বামীকে এত ভক্তি এত ভালোবাসা, স্বামীর এত বেশি খেদমত আপনার থেকে পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই, আপনার কাছে এসে দাঁড়াতে সক্ষম হয়েছি, আপনার মাজার শরীফ পেয়েছি, আপনার কাছে এসে দাঁড়াতে সক্ষম হয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, এই বলে সেখানে জিয়ারতে হাজির হলাম। বাকি কথাটা ছোট্ট বিরতির পর আবার বলছি, একসাথে তাওয়াক্কুলের কথা আলোচনা করছিলাম। রহমত আমাদের মা, যে নবীর স্ত্রী হোক প্রত্যেকেই আমাদের মা, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা, আমার নবীর স্ত্রী আমাদের মা। তো সেখানে গিয়ে যদি দোয়া করা হয়, আল্লাহ আমার আম্মা যেন দুনিয়াতে নেয়, আমার মাকে তার সাথে করে দেওয়া, তার খাদেম বানায় বেরিস্তে আমার মাকে রাখিও, এই দোয়াটাই সেখানে করতে হয়। আজকে আমরা কি করি, সবর, নামাজ করি ঠিকই, রোজা করি ঠিকই, হজ করে আসছি, কিন্তু সবুর, হজে গিয়েও সবুর নেই,
যায় সেখানে সবুর শেখার জন্য, আল্লাহকে হাসিল করার জন্য সেখানে যাওয়া হচ্ছে। খোদার ঘর ধরে বলে যে আমি যেন জাহান্নামী হয়ে ফিরে না যাই দেশে, আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানায় দেশে দাও। কিন্তু ওখানে গিয়েও বেতবো, খাওয়া একটু দেরি হলে, আবার আবাসনটা যদি একটু ব্যতিক্রম হয়, বাসের সিটটা ভালো জায়গায় না পাইলে, বাসটা ভালো না পাইলে, সে কত রকম কথা আছে স্যারদের। এই বাসের কি টাকা দিইনি আমরা? আরে টাকা দিয়েছেন তো ভালো কথা, সেখানে সকলের জন্য যা, আপনার জন্য আমার জন্য তাই। এটা কি সবুর? তাওয়াক্কুলের সাথে আমার করতে হবে। আজকে ছেলে কষ্ট অসুখ হয়ে গেল, বাচ্চা অসুখ হয়েছে, আপনি অফিসে আছেন, অফিসে আছেন, টেলিফোন পেলেন বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, কিংবা বাড়িতে পড়ে গেছে, কিংবা মাথা ফেটে গেছে, একটা কিছু হয়েছে, অস্থির হয়ে দৌড় দেওয়ার কিছু নেই। প্রথমে আগে আপনি কি করবেন, আপনি একটা স্থির হয়ে আল্লাহকে বলে নিতে হবে, সময় পেলে সুযোগ পেলে দু রাকাত নামাজ পড়ে নিতে হবে, ওই সেজদায় গিয়ে নামাজের সেজদায় বলতে হবে, মাবুদ এই ছেলের মালিক আমি না, আমার মাধ্যমে তুমি আমার দিয়েছো, আমার রক্ত তার দেহে আছে, সে যদি কষ্ট পায় আমার কষ্ট লাগবে, তার মায়া আমার মায়া, তোমার কাছে ফরিয়াদ, যেখানে নিয়ে গেলে, যেই ডাক্তারের কাছে নিলে, যেই চিকিৎসা করলে, যেই ওষুধ খাওয়ালে, যেই ব্যবস্থা নিলে আমার ছেলে ভালো হবে, আল্লাহ তুমি আমাদেরকে সেই দিকে নিয়ে যাও, তোমার কাছে আমার ছেলেকে সুপর্দ করে দিয়ে দিলাম, তুমি কবুল করে নাও। এইটা বলে সেজদাটা করে যদি রওনা করে, বাস আল্লাহ বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তার পিছনে আমি আল্লাহ তাআলা হাত লাগিয়ে দিলাম, আমি যেদিকে যেতে বলবো সেদিকেই সে যাবে, ভালো চিকিৎসা যেখানে সেখানে চলে যাবে, আর যদি জীবন না থাকে ইমানদারের সাথে দুনিয়া থেকে তাকে নিয়ে আসা হবে। আল্লাহর উপর ভালো করে সবুর করে তাওয়াক্কুল করে তারপর রওনা করতে হবে। এই জন্য বললাম চিকিৎসা আমাদের, ভালো করে না হলাম মালিক তিনি, এই বুঝতে আমাদের থাকতে হবে, অস্থির হলে চলবে না। সকল পয়গম্বরের শিক্ষা কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল, তাওয়াক্কুল করা এবং সবুর করা, একদিকে সবুর আর একদিকে তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল করেছেন মারিয়াম আলাইহিসসালাম, আল্লাহ তাআলা পিতৃ পরিচয়হীন সন্তান তার পেটে দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন তোমাকে তাওয়াক্কুল করতে হবে আর সবুর করতে হবে, লোকেরা জানবে তোমার এই সন্তানের বাবা নেই, তোমার প্রতি নানা ধরনের অত্যাচার করবে, সকল অত্যাচার তোমাকে সহ্য করতে হবে। কেন? তোমাকে আমি নেয়ামত দিয়েছি, পয়গম্বরকে তোমার পেটে দিয়েছি, এই নেয়ামত পাওয়ার জন্য তোমাকে তাওয়াক্কুল সবুর করতে হবে এবং ধৈর্য ধরতে হবে, তারপরে তোমার নাম আমি পবিত্র কোরআনে তুলে দিব, কেয়ামত পর্যন্ত মানুষ তোমার নাম সম্মানের সাথে নেবে। ঠিক তেমনি পৃথিবীতে আমরাও যদি সম্মানের সাথে থাকতে চাই এবং আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে সম্মানের সাথে আমাদেরকে বিচার করেন, তাহলে আমাদের এই যে প্রথম এই জিনিস যেটা তাওয়াক্কুল এবং সবুর, আল্লাহর কাছে সবুর ধৈর্য ধারণ করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, ভরসা যে আল্লাহ যেটা করবেন আমার সেটাই হবে এবং আল্লাহ যা করবেন আমি তাতেই খুশি, আমার বলে ভালো মতো বলতে কিছু নেই। এতগুলো ছেলে মেয়ে একদিনে মরে গেছে, উনি একবার উরু শব্দ করেন নাই, এগুলো তো আমার না, আমি তৈরি করিনি একটাও, শুধু আমার মাধ্যমে আল্লাহ দিয়েছেন, তিনি যদি নিয়ে যান তো আমার করবার কি আছে। তো সেই দিকটা ভালো করে চিন্তা, আবদুল্লাহ ইবনে তালহার মা উম্মে সুলাইম তিনি বলেছিলেন যে এই চুরিটা তোমাকে খুলে দিলাম আবার চাচ্ছি দাও, এখন যদি তুমি যেতে না চাও অন্যায় হবে। ঠিক তেমনি আমার ছেলে আল্লাহ আমাকে দিয়েছেন, নিয়ে গেছেন, না দিলে অন্যায় হবে। এভাবে আমাদেরকে তাওয়াক্কুল শিখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আপনাদের শুভকামনা করে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।